বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এখন সকালবেলা আমি নাস্তা বানানোর জন্য ঘুম থেকে উঠে কিচেনে আসলাম। নাস্তা বানাবো তাই চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর প্লিজ সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমার পাশে থাকবেন। কিছু প্লেট গ্লাস আদা ছিল, সেগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। এক চুলে আমি দুধ গরম করতে দিছি, আর এক চুলে আমি রাতের কিছু তরকারি ছিল গতকালের এগুলো গরম করে নিচ্ছি, এগুলো দিয়ে নাস্তা করব। আমি এখানে কিছু আটা নিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে আর পানি দিয়ে গোলাই নিব। বেলা ছাড়া নাকি রুটি বানানো যায়। দেখি আমি এবার আটা দিয়ে পানি দিয়ে আটা গোলাই, এরপরে নাকি তাওয়ায় বা রুটির মতো ভাজা যায়। কখনো বানাই নি আজকে, দেখি বানাইতে পারি কিনা, হয় কিনা। আমি পানি দিয়ে আটা গোলাই নিচ্ছি, পানি আর লবণ দিয়ে। এই যে আমি আটাগুলো একটু পাতলা করে গোলাই নিচ্ছি। কান্না করো কেন? এখন প্যান গরম করে আমি এই রুটিগুলো ভেজে নিব, দেখি হয় কি না।
এই যে টুইঙ্কেল রুটি বাজার জন্য আসছে। গরম আমি সবগুলো রুটি এভাবে বেজে নাস্তা করে নিব। নাস্তার পরে দুপুরে রান্নার জন্য এখানে কিছু মাংস দিয়ে দিয়ে নিয়েছি। এখানে কালকে আমার মেয়ে কিছু ইয়েল মাছ কিনে আনছে, কই মাছ, এগুলো পানি দিয়ে রাখছিলাম, এখন পানি শেখলাম যে দেখি মাছ সবগুলা যেতে আছে নাকি মারা গেছে। রোজ রোজ মতো থাকে পানি দিয়ে রাখবো আবার। চালগুলো ঈদের আগে নিয়ে আসছিল, এভাবেই প্যাকেট বরাস প্যাকেটে ছিল, ভাবলাম একটু ডিব্বের মধ্যে ডাইলে নেই সবগুলো। ওই যে আমার পাখিটার মন খারাপ, আমার পাখিটা বাইরে যাইতে পারে না, খালি কান্না করে, শুধু গেটের সামনে যাই মেয়ে মেয়ে করে কান্না করে, বাইরে যাইতে ইচ্ছে করে তোমার?
আমি এখন দুপুরের জন্য রান্না করবো, আজকে রান্না করবো তেহারি। তেহারি রান্না করার জন্য আমি কিছু মাংস ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি, পোলার চালগুলোও ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আমি মাংসগুলো একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব টক দই। টক দই দিয়ে দিয়ে দিব আদা রসুন বাটা। দিব অল্প পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর দেবো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিব তেল। আমার তেলটা ছোট বোতলে ঢালার নাই, বড়টা দিয়েই দিলাম। তেল দিয়ে দেবো এর মধ্যে তেহারির মশলা। আমি পুরো এক প্যাকেটই দিব, এখানে প্রায় 1 কেজির মতো মাংস আছে আর চাল 1 কেজি সে একটু কম। আমি সব কিছু অল্প পরিমাণে নিয়েছি, ছেলে মেয়েদের পছন্দ, কিন্তু ওরা একবেলা খাইলে আর একবেলা আবার খাইতে চায় না। তারপর দিব কিছু অল্প পরিমাণে গরম মশলা, তেহারির মশলার মধ্যে আছে গরম মশলা, তারপর আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি মেখে আধা ঘন্টা মেরিনেট করে রাখবো। সব মশলা দিয়ে আমি মাংসগুলো ভালোভাবে মেখে নিয়েছি, এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পর আমি এখন মাংসটা রান্নার জন্য তুলে বসাই দিব। মাংসের হাঁড়িটা মাঝে মাঝে ঢাকনা উঠে মাংসটা নেড়ে দিতে হবে। মাঝে মাঝে ঢাকনা উঠাইয়ে নেড়ে মাংসটা রান্না করে নিতে হবে।
আমি পাশের চুলায় প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে আলুটা ভেজে নিব, আলু ধুয়ে রাখা আলুগুলো। অল্প পরিমাণে লবণ দিয়ে দিব, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিব। আমি আলু আর মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এগুলো শিপিরা সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে কোনো পানি দেইনি, মেরিনেট করে রাখার কারণে পানি বেরোয়েছে। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা চাল দিয়ে দিই, আমি আলাদা রান্না করবো না, একবারেই দিয়ে দিব। এখন চালগুলো নেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব।
আমি মাংস আর চালগুলো অন্য হাড়িতে ঢেলে নিয়েছি। ওই হাড়িটা একটু ছোট হয়ে গেছিল, মনে হয়েছিল যে চাল সেদ্ধ হইলে আর ওরা নাড়াচাড়া করা যাবে না, ওই জন্য ওই মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি চাল আর মাংসগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিই। চাল আর মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন মধ্যে পাশে তুলে দেওয়া গরম পানি দিয়ে দিন। পানি আমি পরিমাণ মতো আন্দাজ করে দিয়েছি, যারা আন্দাজ করতে পারেন না তারা যতটুকু চাল দিবেন তার ডাবল পরিমাণে পানি দিবেন। 3 পাট চাল দিলে 6 পাট পানি, প্রথমে পানি একটু কম দেওয়াই ভালো, লাগলে আবার পরে দেওয়া যায়। এখন আমি নেড়ে চেড়ে এটা একটু মাঝারি আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এখন ঢাকনা উঠে নেড়ে দিব। পর্যায়ে চুলাটা কম আছে থাকবে। রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি এর আগে 2-3টা ঢাকনা উঠে নেড়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 3-4টা আস্ত কাঁচামরিচ, আর দেবো আলু বোখারা। এগুলো দিয়ে আমি নেড়ে দেবো। নেড়ে আমি হাড়ের নিচে একটা টিন দিয়ে দেব। আপনারা চাইলে তাওয়াও দিতে পারেন। এখন আমি চুলা একদম ডিমাকারে কতক্ষণ দমে রেখে দিব। আস্তে চুলার আস্তে একদম কমিয়ে দিয়েছি। আমার তেহারি রান্না করা হয়ে গেছে, আমি এগুলো প্রায় 15-20 মিনিট দমে রেখে দিয়েছিলাম। সব কিছু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। Thank you.
এখন আমি এগুলো নামিয়ে নিব। রান্নার পরে চুলাটা মুছে নিয়েছি, এখন এই কিচেনের ক্যাবিনেটগুলো একটু মুছে নিব, অনেকদিন থেকে মুছা হয় না, আজকে একটু হাতে সময় আছে এই জন্য মুছবো এখন। নিচের ক্যাবিনেটগুলো গ্লাস ক্লিনার দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, আর উপরেরগুলো পরে একদিন মুছবো। এখন ক্যাবিনেটের ড্রয়ারগুলো একটু পরিষ্কার করলো, একদম এলোমেলো হয়ে গেছে অনেকদিন ধরে। সবগুলো আগে বের করে নিই।
আমি সব কিছু বের করে ভালোভাবে মুছে আবার সব কিছু গুছাই রাখলাম। আমি এই ডয়ের সবগুলো নামাইয়া একটু ভালোভাবে মুছে পরিষ্কার করে নিই। আমি এই ডয়ের সবগুলো নামাইয়া পরিষ্কার করে এখন ঢুকাই নিচ্ছি সবগুলো। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।